আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি নাজমুল, স্বাগত আজকের ক্লাসে। নাজমুল এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করব অনুক্রম এবং ধারা চ্যাপ্টার। তোমাদের বইয়ে দেখবে অনুশীলনীর 3 নম্বর অঙ্কটা, যেটা শখের খালি ঘরগুলো পূরণ করো। আসলে এখানে প্রকৃতপক্ষে 10টা ফুল অঙ্ক দেওয়া আছে, জাস্ট এখানে ফাঁকা ঘরগুলো পূরণ করতে বলছে। অর্থাৎ একটা একটা করে যে মানে একটা 1 নম্বর অঙ্কটা রয়েছে, 2 নম্বর রয়েছে, এটা পুরো একটা অঙ্ক। দেখো, এটা আমি 4 টাকারে আমি বোর্ডে দিয়েছি। যে এখানে কি বলেছে যে শখের খালি ঘর পূরণ করো, এটা 2 নম্বর অঙ্কটা। 2 নম্বরে কি কি তথ্য দেওয়া আছে বাচ্চারা দেখো। তথ্য দেওয়া আছে, প্রথম পদের মান দেওয়া আছে -37, সাধারণ অন্তর সংক্ষেপে দেওয়া আছে 4, সাধারণ অন্তর দেওয়া আছে 4। বের করতে বলছে কি পদ সংখ্যা, অর্থাৎ এই পদ সংখ্যা এবং এনতম পদ এবং সমষ্টি কিন্তু দেওয়া আছে, ধারার সমষ্টি বা যোগফল -180 দেওয়া আছে। তাহলে এখানে কি কি ক্রাইটেরিয়া দেওয়া আছে, যে প্রথম পদ দেওয়া আছে, সাধারণ অন্তর দেওয়া আছে, আমাদের বের করতে হবে পদ সংখ্যা আর এনতম পদ কত হবে, এই দুইটা জিনিস আমাদের নির্ণয় করতে হবে। বাচ্চা লক্ষ্য করো, পদ সংখ্যা এবং এনতম পদ, রাইট, এনতম পদ কত হবে। এখন লক্ষ্য করো এই অঙ্কটা আমরা কেমনি সলিউশন করব। তাহলে এখানে যে চার্ট দেওয়া আছে, চার্ট থেকে আমরা দেখতে পাচ্ছি যে সলিউশন, যে এখানে এখানে প্রথম পদ a is equal to -37, বাচ্চারা দেখো, এবং দেওয়া আছে সাধারণ অন্তর d is equal to দেওয়া আছে 4, এবং আরেকটা জিনিস দেওয়া আছে, এই ধারার সমষ্টি দেওয়া আছে 180। তাহলে আমার নির্ণয় করতে হবে পদ সংখ্যা এবং এনতম পদ। তাহলে সবার আগে আমরা পদ সংখ্যা নির্ণয় করব এবং এনতম পদ। তাহলে কিভাবে এই ধারার সমষ্টি বা এই সমষ্টি থেকে কিন্তু আমরা পদ সংখ্যা নির্ণয় করতে পারবো। তাহলে বাচ্চা লক্ষ্য করো যে ধারাটির এনতম পদের সমষ্টি, এনতম পদের সমষ্টি বাচ্চারা দেওয়া আছে কত, -180, রাইট। এনতম পদের সমষ্টি দেওয়া আছে -180। এখন মানটা আমরা একটু অ্যাপ্লাই করি। এনতম পদের সমষ্টি বা যোগফল নির্ণয়ের সূত্র কি, n/2 ব্র্যাকেট টুয়াইস a প্লাস n-1 ইন্টু d ইজ ইকুয়াল টু -180, রাইট। এখন এখান থেকে কিন্তু আমরা n এর মান নির্ণয় করতে পারবো, অর্থাৎ পদ সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। n এর মান ক্যালকুলেশন করে জাস্ট আমরা n এর মান নির্ণয় করতে পারবো। তাহলে দেখি কি করা যায়। n/2 2 n মান -37 প্লাস n-1 আর d এর মান হচ্ছে 4, বাচ্চারা -180। টেনশন করার কোনো কারণ নাই, একদম উইদাউট টেনশনে অঙ্কটা তোমরা সলভ করতে পারবে, শুধু তোমরা দেখতে থাকো। দেখো এরপরে লাইনটা কি হবে বাবারা, n/2, রাইট। 37 দ্বিগুণ কত হয় বাচ্চারা, -35 দ্বিগুণ 70, -74। তাহলে -74 4 দ্বারা যদি আমরা এটাকে গুণ করি তাহলে +4n -4, রাইট, এটা আমরা পেয়ে গেলাম ইজ ইকুয়াল টু -180। এখন দেখো তো এই যে 2 আছে, এই 2 ওই পাশে আমরা গুণ করতে পারি কিনা, ভাগ অবস্থা আছে, তাহলে আমরা গুণ করে দেব। তাহলে গুণ করলে কত হবে বাচ্চারা দেখো, এটা আমরা লিখতে পারবো n ইনটু, এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি, সাধায় লিখলে 4n -74 আর -4, তাহলে -78, আর এই দুই পাশে গুণ করলে 360, 180 দ্বারা গুণ কত হয় 360 বা 360। বাচ্চা লক্ষ্য করো, এখন আমরা চাইলে কিন্তু n দ্বারা গুণ করব, দ্যাট ইজ 4n² n দ্বারা যদি আমরা 78 কে গুণ করি তাহলে 78n, আর ওই -360 এই পাশে আসলে প্লাস কত হবে 360 ইজ ইকুয়াল টু 0। এটাকে আমরা শুধু উৎপাদকের বিশ্লেষণ করব, উৎপাদকের বিশ্লেষণ করলেই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে বাবারা, রাইট। তাহলে কি করা যায় দেখো তো, এটাকে কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, এটাকে আমরা কি করতে পারি 2 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হয় 2n² -39n প্লাস 180 ইজ ইকুয়াল টু 0। বুঝছো তোমরা, উভয় পক্ষকে পুরোটাকে আমরা 2 দ্বারা ভাগ করলাম, অর্থাৎ 4 কে 2 দ্বারা ভাগ করলে 2n², 78 কে 2 দ্বারা ভাগ করলে 39n, এবং 360 কে 180 দ্বারা যদি ভাগ করি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে 180, বাচ্চারা। এখন এটাকে যদি আমরা উৎপাদকের বিশ্লেষণ করি বা 2n² বাচ্চা দেখো উৎপাদকের বিশ্লেষণ, অর্থাৎ এটাকে যদি আমরা উৎপাদকের বিশ্লেষণ করি সেক্ষেত্রে আমরা লিখতে পারবো যে 2n² -24n -15n প্লাস 180 ইজ ইকুয়াল টু 0, 180 ইজ ইকুয়াল টু 0। বাচ্চা দেখো 2n² -39n প্লাস 180, এটাকে যদি আমরা উৎপাদকের বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো কত 2n স্কয়ার - 24n - 15n - 180 অর্থাৎ -24 আর -15 দেখো -39 বাস মিলে গেছে এবং এই 2 এবং 180 যদি গুণ করি তাহলে আমরা পাবো 360 আর 24 আর 15 গুণ করলে আমরা পেয়ে যাব 360 এখন এটা থেকে আমাদের কমন নিতে হবে দেখো twice n কমন তাহলে n - 12 রাইট twice n কমন নিলে কত হয় n - 12 এখান থেকে আমরা যদি 15 কমন নেই তাহলে n - 12 is equal to 0 কারণ কি twice n বা 2n যদি আমরা কমন নেই তাহলে এখানে একটা n থাকে আর 2 দ্বারা ভাগ করলে 12 রাইট আর n তো কমন আছেই আর এখান থেকে 15 কমন নিলে কত হবে n - 12 সো আমরা এটাকে লিখতে পারবো n - 12 * n - 15 is equal to 0 এটার অর্থ কি এটা মানেও 0 এটা মানেও 0 সো আমরা লিখতে পারবো বাচ্চারা দেখো সো আমরা লিখতে পারবো যে অতএব n - 12 is equal to 0 বা n is equal to 12 অথবা n - 15 is equal to 0 অথবা n equal to সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে বাচ্চারা ওয়েট করো রাইট যে আমরা লিখতে পারবো কি যে n - 12 * twice n - 15 is equal to 0 সো এখন কি করব আমরা দেখো অতএব n - 12 is equal to 0 বা আমরা লিখতে পারবো n is equal to 12 অথবা twice n - 15 is equal to 0 বা twice n equal to 15 অতএব n equal to আমরা পেয়ে গেলাম 15 divided 2 তাহলে আমরা কিন্তু আমরা পেয়ে গেছি যে পদ সংখ্যা কত পদ সংখ্যা সো উত্তর হবে পদ সংখ্যা হবে 12 পদ সংখ্যা n equal to আমরা পেলাম 12 আর এই মানটা কিন্তু দেখো গ্রহণযোগ্য নয় এটা তোমরা লিখে দিবে খাতায় খাতায় নোট করার সময় লিখবে যে গ্রহণযোগ্য নয় কারণ ভগ্নাংশ মান গ্রহণযোগ্য হতে পারে না বাস বাস তাহলে আমরা পদ সংখ্যা পেয়ে গেলাম পদ সংখ্যা পেলাম হচ্ছে আমরা 12 এই 6 কে পূরণ করে দিলাম এখন n তম পদ বাচ্চারা দেখো n তম পদ তাহলে এই পাঁচটা মুছে দিলাম n তম পদ কত হয় অতএব দেখো n তম পদ আমরা জানি আচ্ছা আমরা জানি রাইট আমরা জানি কি জানি n তম পদ নির্ণয়ের সূত্র কি সমান্তর ধারার n তম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে a + n - 1 * d বাহ ভেরি ইন্টারেস্টিং এখন মান বসিয়ে দাও তো বাবারা এর মানেই যে দেখো -37 + n এর মান কত পাইছো এই দেখো 12 - 1 এবং d এর মান ছিল কিন্তু কত দেওয়া আছে দেখো 4 এখন হিসাব করলে উত্তর শেষ -37 + 12 থেকে একবার দিলে কত 11 গুণন 4 that is -37 + 44 অর্থাৎ 44 থেকে -7 বাদ দিলে 7 অর্থাৎ n তম পদ হবে কত বাচ্চারা 7 তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম n তম পদের মান হচ্ছে 7 আমরা এখানে লিখে দিতে পারবো কত 7 তাহলে আশা করি আজকে এই আলোচনার মাধ্যমে অনুক্রম এবং ধারা চ্যাপ্টার অনুশীলনীর যে 3 এর 2 নম্বর কোশ্চেনটা ছিল তোমরা ক্লিয়ারলি ভাবে বুঝতে পেরেছো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ